আদানিকাণ্ড তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আদানি গোষ্ঠীর সম্পদ মূল্য তিন ভাগের দুই ভাগ কমে গেছে। কমিটি সামগ্রিকভাবে আদানিকাণ্ডের বিভিন্ন দিক পর্যালোচনা এবং গোটা পরিস্থিতির কারণ কী তা জানার চেষ্টা করবে। আদানিকাণ্ড তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আদানি গোষ্ঠীর সম্পদ মূল্য তিন ভাগের দুই ভাগ কমে গেছে। কমিটি সামগ্রিকভাবে আদানিকাণ্ডের বিভিন্ন দিক পর্যালোচনা এবং গোটা পরিস্থিতির কারণ কী তা জানার চেষ্টা করবে। আদানিকাণ্ড তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আদানি গোষ্ঠীর সম্পদ মূল্য তিন ভাগের দুই ভাগ কমে গেছে। কমিটি সামগ্রিকভাবে আদানিকাণ্ডের বিভিন্ন দিক পর্যালোচনা এবং গোটা পরিস্থিতির কারণ কী তা জানার চেষ্টা করবে। আদানিকাণ্ড তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আদানি গোষ্ঠীর সম্পদ মূল্য তিন ভাগের দুই ভাগ কমে গেছে। কমিটি সামগ্রিকভাবে আদানিকাণ্ডের বিভিন্ন দিক পর্যালোচনা এবং গোটা পরিস্থিতির কারণ কী তা জানার চেষ্টা করবে। আদানিকাণ্ড তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আদানি গোষ্ঠীর সম্পদ মূল্য তিন ভাগের দুই ভাগ কমে গেছে। কমিটি সামগ্রিকভাবে আদানিকাণ্ডের বিভিন্ন দিক পর্যালোচনা এবং গোটা পরিস্থিতির কারণ কী তা জানার চেষ্টা করবে। আদানিকাণ্ড তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আদানি গোষ্ঠীর সম্পদ মূল্য তিন ভাগের দুই ভাগ কমে গেছে। কমিটি সামগ্রিকভাবে আদানিকাণ্ডের বিভিন্ন দিক পর্যালোচনা এবং গোটা পরিস্থিতির কারণ কী তা জানার চেষ্টা করবে। আদানিকাণ্ড তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আদানি গোষ্ঠীর সম্পদ মূল্য তিন ভাগের দুই ভাগ কমে গেছে। কমিটি সামগ্রিকভাবে আদানিকাণ্ডের বিভিন্ন দিক পর্যালোচনা এবং গোটা পরিস্থিতির কারণ কী তা জানার চেষ্টা করবে।